হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোসেন ক্রিয়েশন বুটিক্স। দেখো বন্ধুরা, আজকে একটা 10 থেকে 11 বছরের বাচ্চার মিডিয়াম সাইজের ওড়না থেকে কাপ্তান বানানো শেখাবো। দেখো, এই টাইপের দুপাট্টা, যেটা একটু বাঁধনি স্টাইলের ওড়না, যেটা বাঁধনি আমরা বলি, বাঁধনি প্রিন্টেড, একটু বাঁধা থাকে। তো বর্ডারটা দেখো, সুন্দর বর্ডার দেওয়া আছে। এই টাইপের একটু মিডিয়াম সাইজের দুপাট্টা, যেটা ন্যাচারালি দুপাট্টা কি হয় যে ওড়নাগুলো একটু 2.5 বা 2.5 মিটার থাকে, সেটা এরকম কিছু না। এই ওড়নাটা একটু 2 মিটারের ছিল। তো এটা একটা ছোটো বাচ্চার, যার জন্য 10 থেকে 11 কি 12 বছরের বাচ্চারও হবে, একটু লং হবে। তো এটা প্রথমে দেখো, এই যে বর্ডারটা আছে সুন্দর, তো বর্ডারটা পারলে একটু পোলট্রিভাবে তোমরা নিতে পারো, যদি একটু মোটা করার জন্য। কিন্তু আমি এটা দেবো না, কারণ বর্ডারটা ন্যাচারালি বেশি চওড়া নিচ, মানে একটু সরু আছে, তাই বাঁধবো না। তো একটা জিনিস নিচে রাখবে যে ওড়নাগুলো খুব সফট হয়, সরে না যায় কাটিংয়ের সময়। তার জন্য আমি নিচে দুটো ডবল করে নিয়ে 2 কোণে পিন লাগাচ্ছি, কারণ এটা খুব সফট হয়, সহজে গুটিয়ে যেতে পারে। গরমের জন্য কিন্তু এই টাইপের কাফতান খুবই কমফোর্টেবল। দেখো, এইভাবে নিচেটা বেঁধে নিয়েছি। এবার জোরে আমি কিন্তু যদি ঝাড়ি, তাহলে কিন্তু সুন্দর একদম পাটে পাট থেকে যাবে। উপরে পাটটা দেখো স্মুথ, একদম পাটে পাট পড়ে গেছে। তো এরপরে আমি কি করতে হবে, যেই জায়গাটা আমি গলার কাটিং করব, সেখানে একটু পিন দিয়ে বসিয়ে নেব, যাতে কাপড়টা একদম সরে না যায়। এই ওড়নাটা একটু 2 মিটারের ছিল। তো বাচ্চাদের 15 বছরের মধ্যে করতে গেলে তোমরা একটু 2 মিটারের ওড়নার উপরেই করো। যদি না হয় তাহলে নিচেটা একটু কেটে দিতে হবে, লংটা, যদি না পাওয়া যায় ছোটো ওড়না। তো এটা একটু আমার কাছে ছোটো ওড়না ছিল, দেখতে খুব সুন্দর প্রিন্টেড, তো সেটা দিয়ে বানাতে চাইলাম। তো ঠিক আছে, এখানে গলার কাটিংটা করা যাক। গলায় প্রথমে পিনগুলো লাগিয়ে নিয়ে, একটা নর্মালি সাইজের যে একটা ফ্রক আছে, আমি কোনো মাপজোক নেব না, অতি খুব সহজে দেখাচ্ছি, যেই বাচ্চার জন্য করতে হবে তার একটা নর্মালি ফ্রক বসিয়ে। দেখো, ওপেন সাইডটা আমি ওইদিকে রেখেছি, হ্যাঁ এদিকে বন্ধ সাইডটা রেখে গলার মাপটা নিয়ে নেব। গলার মাপ আর কাঁধের মাপ নিয়ে, আর্মের মাপ নিয়ে দাগিয়ে নেব। তো গলাটা যতটা ডিপ আছে ততটা ডিপ কিন্তু নেব না, একটু বেশি নিতে হবে, কারণ যতটা ডিপ আছে তার থেকে একটু কম নেব। তার আগে দেখো, সাইডের যা বডি মেজারমেন্ট আছে তা থেকে 1 ইঞ্চি করে আমি একটু বেশি নিচ্ছি, আর গলাটা আমি এতটাই নেব যতটা ডিপ আছে। আর গলার, হ্যাঁ এখান থেকে আমি আর্ম আর নিচের সাইডটা খোলা অংশটা দাগিয়ে নিলাম এভাবে। ঠিক অপোজিটেও আমি এভাবে ফেলে দাগিয়ে নেব, যেভাবে দেখো যেভাবে এই দিকে দাগিয়েছি, এটা কিন্তু ফ্রন্ট আমার কাছে, এভাবে দাগিয়ে নেব। এটা আমি পুরো ফেলে দাগাতে পারতাম, কিন্তু কাপড়টা এতই সফট যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে, তাই জন্য দুই দিকে এইভাবে মোটা করে নিলে সহজে গুটিয়ে যাচ্ছে না। এভাবে গলা আর 1 ইঞ্চি করে 2 সাইডে দেখো বেশি নিচ্ছি, কুর্তি স্টাইলে, কাপ্তান কুর্তি। ঠিক আছে, এখান থেকে সেলাই দেব। এবার আমি গলার কাটিং করব। ঠিক আছে, তো গলা আমি একটা জিনিস বলে দিই, গলার সামনের অংশ পেছনের অংশ কিন্তু কম বেশি হবে। সামনে একটু ডিপ হবে, যতটা ডিপ আমি কেটেছি ওই ডিপই হবে, কিন্তু পেছনটা আমার কম হবে। তার জন্য আমি আগে এটা লম্বা করে নেব, পিনটা খুলে নিয়ে লম্বা করে নিয়ে গলা এবং পেছন দেখো আলাদা করব, লম্বা করে নিয়ে তারপরে একবার ভাঁজ করলাম আবার। তো এটা হচ্ছে আমার টোটাল গলা, সামনের গলা। তো আগে পেছনের গলাটা কাটিনি, সেটা একটু কম হবে, পেছনের গলার মাপটা কেটে নিলাম। এটা একটু দেখো, এটা মাত্র 2 ইঞ্চির একটু কম রাখছি, তারপরে গলাটা মেজারমেন্ট ওয়াইজ তোমরা যেই মেজারমেন্টে নিবে সেই মেজারমেন্টে নিবে, আমার এই মেজারমেন্টটা ঠিক আছে, তার উপরে আমি নিচ্ছি এই ফ্রকটার, যেটা নিয়ে মাপ নিচ্ছি ওটা খুব ছোট গলার ছিল, তাই সেম নিলাম। এবার দেখো, এটা একটা রাউন্ড শেপে এসে যাবে, পেছনটা কম হবে, সামনেটা বেশি। এইভাবে রাউন্ড শেপ ভালো করে বিছিয়ে নিতে হবে, রাউন্ড শেপে আসলো, সামনেটা একটু একটু ওভাল হবে। তো এটাতে আমি প্রথমে গলার যে বর্ডার দেওয়া হবে, বর্ডার দেওয়ার জন্য একটা হোয়াইট টাইপের, দেখো এই টাইপের একটা হোয়াইট কাপড় নিয়ে নেব, যেটা আমি এর নিচে দেব। ঠিক আছে, বিছিয়ে ঠিক মাঝ বরাবর কাপড়টা রাখতে হবে, কারণ আমাকে হেমিং করার জন্য, হ্যান্ড হেমিংয়ের জন্য একটু বর্ডার যেটা গলায় দেওয়া হয় সেই রকম থাকবে। তো আমি এটা করার পর চতুর্দিকে পিন লাগিয়ে নেব আগে সেট করার জন্য, কারণ কাপড়টা খুব
সরে যেতে না যায়, সহজে যেতে সেলাই করা যায়। তার জন্য এইভাবে চতুর্দিকে আমি হাফ ইঞ্চি ছেড়ে ছেড়ে পিন লাগিয়ে নেব সার্কেল ওয়াইজ। এটা সেট করে নিয়ে দেখো আমি পিন লাগিয়ে নিয়েছি গোটাটা সার্কেল ওয়াইজ। এবার আমি এইভাবে সেলাই করে নেব, ঠিক আছে? যেভাবে পিন বসিয়েছি আমি এখন কোনো কাটিং করব না, দেখো সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নিয়েছি, সেলাই করার পর এটা আমাকে কাট করতে হবে। সামান্য যেমন ব্লু কাপড়টা রেখেছি ওই বরাবর আমি একটু কাপড় রেখে, বেশি কাপড় রাখার দরকার নেই কারণ এটা গুটিয়ে দিতে হয়। এবার এটা কাট করে নেব, গোটাটা এভাবে কাটিং করে নিই। দেখো কাটিং করার পর দেখতে ঠিক এরকম লাগবে। তারপর ধারে ধারে দেখবো সেলাই না কেটে যায় সেরকম আমাকে মার্জিন যতটুকু আমার কাপড় আছে আমি একটু কাট লাগিয়ে নেব, যাতে আমার এটা বসানোর সময় রাউন্ড শেপটা খুব ভালোভাবে বসে। একটু বেশি অংশটা ফিনিশিং দিয়ে দেব। এভাবে কাটিং করে নেবার পর আমি এটা এবার ভেতর দিকে, দেখো ফ্রন্টটা দেখে সামনের দিকে রেখে এটা ভেতরে ঢুকিয়ে সেলাই করব। তার আগে যে অতিরিক্ত কাপড়টা আছে আমি কেটে দেব, প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো একটু কাপড় রাখব। রেখে সাবধানে আমাকে কাপড়টা কাটতে হবে যাতে আমার আসল ফেব্রিকটা না কেটে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। কেটে নিয়েছি, এবার এটা এরভাবে ভিতরে ঢুকিয়ে আমি উপর থেকে আয়রন করে নিয়ে তারপর আমি এটা চাপ সেলাই দেবো। তো পারলে তোমরা আয়রন করতে পারো, নাহলে যারা পুরানো ভালো হাত হচ্ছে সেলাইয়ের তারা একদম ধরে সেলাই করে নিতে পারো, নতুন যারা তারা একটু আয়রন করে নিয়ে তারপরে সেলাই করলে ভালো হয়। ঠিক আছে, দেখো এটা সেলাই হয়ে যাওয়ার পর আমি যেইভাবে দাগ দিয়েছিলাম সেইভাবে আমি দাগ ওয়াইজ সেলাই করে নিব, তাহলে আমার দেখো কাপ্তান রেডি হয়ে যাবে। দেখো বানানোর পর দেখতে এটা এরকম লাগছে, অসাধারণ সুন্দর। আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।